স্বামীর যৌন চাহিদা পূরণ করার জন্য আহ্বান করলে স্ত্রীর পক্ষে তাতে সারা দেওয়া কর্তব্য ফরজ অবশ্য শরীয়ত সম্মত ওজোর থাকলে ভিন্ন কথা যেমন হায়েজ নিভাসের অবস্থা থাকলে স্বামী অথচ্ছল দরিদ্র বা কুস্তিত হলে তাকে তুচ্ছ না জানা অনেক স্বামী দেখা যায় টাকা পয়সা নেয় গরিব বা দেখতে ভালো দেখা যায় না কালো দেখা যায় অনেক স্ত্রীরে দেখা যায় স্বামীকে নিয়ে বিভিন্ন মন্তব্য করে স্বামীকে ভালোবাসে না এটা ঠিক নয় স্বামীর মধ্যে শরীয়তের খেলাফ কোনো কিছু দেখতে আদ আদবের সাথে তাকে সংশোধনের চেষ্টা করা এবং স্বামীকে দিনদার বানানোর চেষ্টা চালানো স্ত্রীর জন্য কর্তব্য এর জন্য প্রথমে স্ত্রীকে সুরতর অনুগত ও দিনদার হতে হবে তাহলে তার প্রচেষ্টা বেশি সফল হবে তারপরে স্বামীর নাম ধরে না ডাকা আমাদের সমাজের মধ্যে বর্তমানে দেখা যায় অনেকেই দেখা যায় স্ত্রীরা স্বামীকে নাম ধরে ডাকে এটা ঠিক নয় এটা হচ্ছে বেআপি এটা আদফের খেলাফ হয়ে যায় তবে প্রয়োজনের সময় স্বামীর নাম মুখে উচ্চারণ করা যাবে তাতে কোনো সমস্যা নেই কারো সম্মুখে স্বামীর সমালোচনা না করা অনেকে দেখা যায় স্বামীর স্বামীর সঙ্গে কিছু হইলেই দেখা যায় আশেপাশের বিভিন্ন মহিলাদের সঙ্গে বসে সমালোচনা করে এটা ঠিক নয় স্বামীর নামে সমালোচনা আপনারা কখনই করবেন আর যদি করেন তাহলে আপনি কিন্তু স্বামীর মন থেকে আপনি উঠে যাবেন স্বামী আপনাকে কখনই আর ভালোবাসবে না আপনজন ও আত্মীয় স্বজনের সাথে ঝগড়া বিবাদ ও কথা কাটাকাটি না করা অনেকে দেখা যায় বাড়ির মধ্যে স্বামীর ভাবির সাথে তারপরে বিভিন্ন মহিলাদের সঙ্গে পরিচিত আত্মীয় স্বজনের সঙ্গে দেখা যায় কথা কাটাকাটি করা এটা কিন্তু করা যাবে না সকলের সাথে মিলেমিশে থাকার চেষ্টা করা স্বামীর উদ্দেশ্যে সেজেগুজে পরিপাটি হয় এবং হাসি খুশি থাকা কর্তব্য এটা স্বামীর অধিকার অনেক স্ত্রীরা দেখা যায় মার্কেটের মধ্যে যাওয়ার সময় সাজুগুজু করে যায় কিন্তু স্বামীর সামনে আসলে ওইরকম সাজুগুজু করে না সেন্ট আসে না দুর্গন্ধ কয় তখন কিন্তু স্বামী কী করে পরকে তারা লিপ্ত হয়ে যায় যে আমার স্ত্রীর থেকে তো সুন্দর সুন্দর মহিলা রাস্তাঘাটে আমি দেখতে পারি যখন দেখবে যে না রাস্তার থেকে আমার ঘরের মহিলাটা আমার ঘরের স্ত্রী আমার অনেক সুন্দর খুব সুন্দর সাজুগুজু করে খুবই সুন্দর দেখা যায় তখন সে কখনোই পরকে করবে না অতএব স্বামীর সামনে সবসময় সাজুগুজু করে আসবেন আরেকটা বিষয় আমি বলে দিই রাত্রিতে ঘুমানোর পূর্বে স্বামীর কাছে যাওয়ার পূর্বে গলার এখানে ভালো মতন ধৌত করবেন তারপরে মেশওয়াক করবেন যাতে কোনো মুখের মধ্যে যাতে কোনো দুর্গন্ধ না থাকে তারপর স্বামীর মেজাজ ও মানসিক অবস্থা বুঝে চলা জরুরি অর্থাৎ স্বামী এখন কোন মোডের মধ্যে আছে তার সঙ্গে এখন এই কথাটা বলা যাবে কিনা এই বিষয়গুলো বুঝে শুনে আপনার স্বামীর সঙ্গে আপনি কথা বলবেন যেমন আপনি এক জায়গায় বেড়াইতে যাবেন আপনার বাপের বাড়িতে আপনি যাবেন যখন দেখবেন আপনার স্বামীর মন ভালো আছে খুশি তখন আপনি তাকে এটা বলবেন স্বামী সফর থেকে এলে বা বাহির থেকে কর্মক্লান্ত হয়ে এলে তার তাৎক্ষণিক যত্ন নেওয়া সুবিধা অসুবিধা দেখা খোঁজখবর নেওয়া জরুরি শুধু সফর থেকে ফিরলেই না সর্বদা স্বামীর স্বাস্থ্য শরীরের প্রতি খেয়াল রাখা প্রত্যেকটা স্ত্রীর জন্য দায়িত্ব যে স্বামী একটা জায়গা থেকে আসছে তার খোঁজখবর নেবেন কী অবস্থা শরীরটা ভালো কি না আপনার কোনো সমস্যা হয়েছে কি না এই বিষয়গুলো আপনারা এগুলা নিবেন